জমকালো যে একটা দুনিয়া, এটা থেকে একসময় বের হয়ে যেতে হবে, একসময় সেটেল হতে হবে। তো এই যে জমকালো দুনিয়ায় আসা, এখনো থাকা, এই জার্নিটা মানে হুট করে চলে আসলা, এবং তুমি এমন একটা পার্সোনালিটি, আমার মনে হয় যে মেয়েরা তোমাকে যেমন চিনে তার থেকে ছেলেরা বেশি চিনে, কারণ তুমি খুব ড্যাম, মানে তুমি খুব, তোমার প্রেজেন্টেশনটা অনেক ড্যাম, যেটা আমার সাহস হবে না বা আরেকজনের হবে না, বাট তুমি খুব সুন্দরভাবে ক্যারি করো এই টোটাল জার্নিটা নিয়ে আমি একটু তোমার কাছে শুনবো। প্রথমত তুমি সেটা বললা, এবং পত্র পত্রিকায় আমাকে নিয়ে যে বিষয়টা সবসময় লেখা হয় সেটা হচ্ছে যে ওই যেটা বললা বোল্ড বা সাহসী, কিন্তু আমি মনে করি আমি অনেক ভীতু, পার্সোনাল লাইফে হোক আর ফটোশ্যুটে বা ক্যামেরার সামনে বা যে কোনো ফিল্ডেই হোক। ইনফ্যাক্ট নাও ওয়েডেইস এই দৈনন্দিন সময়টায় যে টাইমটা এখন যাচ্ছে, আমার থেকে অনেক বেশি সাহসী, আমার থেকে অনেক বেশি বোল্ড এবং আমার থেকে অনেক বেশি সুন্দর, আমার থেকে অনেক বেশি প্রেজেন্টেবল অনেক মেয়েরাই কাজ করছে, কিন্তু সামহাও মানুষের অ্যাকসেপ্টেন্স, সেটা বলো যে মানুষ চেয়েছে বা পছন্দ করেছে বা ভালো লেগে, ভালো লাগাটা ছুঁয়ে গেছে, সেটা হয়তো মানুষ আমার প্রতি তাদের ছিল, আগ্রহটা ছিল, সেটা হতে পারে, কিন্তু সাহসী বোল্ড এটা আমার কাছে মনে হয় কি আমার সাথে যায় না, আসলে যায় না, আবার যায়। ধরো তুমি বাংলাদেশে যখন তুমি ফার্স্ট যখন বিকিনি শুট করেছো, ইটস রং, আই এম নট দ্য ফার্স্ট পারসন, ইটস রিয়েলি রং। তোমার আগে কে ছিল? আমার আগে সিনিয়র মডেল ছিলেন, রিয়া আপু ছিলেন, তারপরে মারিয়া আপু ছিলেন, মারিয়া কিশপোতা, মানে রিয়া আপু আমাদের সিনিয়র মডেল ছিলেন একজন। আচ্ছা, ওরে মারিয়া কিশপোতা বা হ্যাঁ আমি দেখেছি, পেয়েছি, তারা রিরোন্ড একটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, তো মারিয়া আপু ছিলেন, মারিয়া কিশপোতা মেবি ওনার পুরো নাম, তো উনিও ছিলেন। বোল্ড যদি বলা হয় আমার মনে হয় যে তারা আইকন বা তারা বোল্ড বা তারা সাহসী, আমার তাদেরকে হয়তো ওইভাবে, ধরো আমাকে বললে আমি কিন্তু এখনই কানেক্ট করতে পারছি না যে তুমি কার কথা বলছো, হয়তো ছবি দেখলে হয়তো বা আমি দেখে চিনবো, বাট এখনই নাম বলার সাথে সাথে কানেক্ট করতে পারছি না, হয়তো অনেকেই কানেক্ট করতে পারবে, কিন্তু নাইলা নাইম নামটা বললেই মানুষ কানেক্ট করতে পারে। এইটা ওই যে বললাম যে আমার প্রতি হয়তো মানুষের আগ্রহটা বা ভালো লাগাটা ক্লিক করে গেছে বা বেশি ছিল, সেই জন্য আমার ছোটখাটো একটা কাজের প্রতি আগ্রহ থেকে মানুষ আমাকে খুঁজেছে, গুগল করেছে, এই জন্য হতে পারে যে বিষয়টা মানুষ আমাকে মনে রেখেছে বা আমাকে খোঁজে, সেটা হতে পারে। ধরো তুমি দেখতে সুন্দর, তোমার ফিগার অনেক সুন্দর, তুমি নাচ নাচ করো, কেন তোমার কি মনে হয় তুমি দেখতে সুন্দর না, ফিগার সুন্দর না, প্লিজ, মানে যারা দেখছে তারা তো ন্যাশনাল টিভি বাই দ্য ওয়ে, হ্যাঁ, তো ইট ইজ সো বাট, তো সুন্দর, তুমি নাচো অনেক ভালো, তুমি আইটেম সং করেছো অনেকগুলো, আমার একটা মুভিতে তুমি আইটেম সং করেছো, এটা চলপালাই ছিল, হ্যাঁ চলপালাইতে, দেবাশিস বিশ্বাস ছিল, আমি তোমার সেটে আমি শুটিং দেখতেও গিয়েছিলাম, হ্যাঁ, আহ নাইলা নাইম আইটেম সং দেখতে যাইতে হবে, তো এই যে একটা আমরা কি রেকর্ডিং আছে, হ্যাঁ অফকোর্স, কারণ তুমি কি মানে আনিজে ফিল করছিস, না 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 ইটস ফাইন, হ্যাঁ, তো সিরিয়াসলি, হ্যাঁ, যে আমি ওকে দেখতে যাবো, অ্যান্ড আমি দেখলাম যে তুমি খুব সুন্দর একটা স্কার্ট পরছো, অ্যান্ড লাইক ব্যাক ব্যাক থেকে আমি পেছন থেকে দেখছিলাম খুব সুন্দর কার্ভ দেখা যাচ্ছে, দেবাশিস ভাই ও ফিগারটা কি সুন্দর, তো এই যে তুমি যে খুব সুন্দর করে মেনটেন করো বা প্রেজেন্টটা অনেক সুন্দর করে করো, তো এইটা থেকে বের হয়ে আবার হঠাৎ করে মানে তোমার কেন হঠাৎ করে মনে হলো যে আমি আমি একটু ওপেন ছবি দিতে চাই বা ওপেনলি আমি ফটোশ্যুট করতে চাই, মানে কেন? ওই তোমাকে কিন্তু আমি একটা কথা শুরুতেই বলেছি, আমি কিন্তু আমি ফার্স্ট পারসন না, অ্যান্ড আমি লাস্ট পারসনও না, ইভেন আমার সমসাময়িক যারা আছে তারা আমার থেকে অনেক বেশি বোল্ড এবং তথাকথিত বাংলায় যেটা বলে সাহসী। যেটা হয়েছে যে ওই সময়টায় কাজ করার সময় বিভিন্ন গার্মেন্টস প্রোডাক্ট বা এক্সপোর্ট ইম্পোর্টের প্রোডাক্ট ওরা যারা করতো, তো ওদের একটা ছবি বা ক্যাটালগের জন্য ডিমান্ড করতো আসলে, যে বাইরের থেকে যখন মডেল এনে কাজ করে তখন ওদের এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যায়, তো সেই জন্য ওরা দেশীয় মডেল বা দেশীয় যদি কোনো মডেলের একটা ওয়েস্টার্ন ফিগার থাকে যেটা দিয়ে ওদের ছবিটা এশিয়ার যে জায়গাগুলো তাদের কাপড়গুলো সেল দিবে সেখানে যদি ক্যাটালগে থাকে তাহলে তাদের জন্য সুবিধা হবে, এইভাবে হয়তো আমার প্রতি তাদের, সো ট্রাই করতে গিয়ে হয়তো একটু এই ধরনের প্রোডাক্টগুলি করা,